আছেন তারা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা এখানে অতিথি হিসেবে আসছেন সকলকে পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী হিসেবে জানাই। আচ্ছা তোমাদের মধ্যে কার কার বাবা মা সিগারেট খান না? হাত তুলব কি একটু? অধিকাংশ দেখো গুড, তাদের জন্য হাত তালি। বাবা মা সিগারেট কিংবা পান ছোটা টোটা এগুলো খায় না, তাদের জন্য হাত তালি। কিন্তু এইটা যদি 10 বছর আগে হতো তাহলে অধিকাংশই কি করত, এই সিগারেট পান সিগারেট জোড়টা বা এগুলো খেত। আমরা অনেক পথ পার হয়ে আসছি, আপনারা নিশ্চয় অনেকে বাসে যান না, যাই যাওয়ার সময় অনেকেই বিয়েটা মাধ্যমে সিগারেট ধরে না, ধরালে খুব বিরক্তি লাগে, বিরক্তি লাগে। এখন বললে কিন্তু কি করে তারা বলে, এখন এই খুব বিনয়ের সাথে নাই না দেখুন তাই করে, কিন্তু 10 বছর আগে হলে আপনাকে নামাই দিত। এই যে তামাক বিরোধী জোটের আন্দোলনের ফলে যেটা হয়েছে, মানুষ কি করছে আগে যে অনেক বেশি সচেতন হয়েছে, সচেতন হয়ে তারা এই যে তাদের আন্দোলনের ফলে এবং সরকারের উৎসাহের কারণেই আইনটা হয়েছে, আইনটা আইনটা কিসের জন্য হয়েছে, তামাক নিয়ন্ত্রণের জন্য না তামাক বন্ধ তামাক একেবারে বন্ধ করে দেওয়ার জন্য, কিসের জন্য আইন হয়েছে, নিয়ন্ত্রণের জন্য। এখন আমাদের কাজটা কি হবে, প্রধান কাজটা হবে আস্তে আস্তে যাতে তামাক বন্ধ করা যায় সেটার দিকে আমাদের যাইতে হবে। তাহলে এখানে তোমার আমার ভূমিকা আছে না, এটা প্রধান ভূমিকাটা কি হবে, জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলে বর্তমান যে আইনটা আছে সেটাকে ইমপ্লিমেন্টেশন পুরোপুরি করতে হবে সেটার জন্য। সেখানে প্রত্যেকটা মানুষ তোমরা জানা আছো তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এই যে বিভিন্ন জায়গায় মনে করো এই যে কেউ যদি পাশ সিগারেট খায় তাকে একটু না খায় না, কারণ ভদ্রভাবে সেটা, কিংবা দোকান পাশে দোকান যেগুলো আছে সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে নানান পর্বে হেডফোনে আর সবচেয়ে বড় কথা হলো এই যে পিক্টোরিয়াল যে ইয়েটা আর কি ছবি সহকারে যে তামাকের মুরগটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখনই যে সিগারেট খায় সে যদি বারবার দেখে একটা ক্যান্সারের ভোগ কিংবা ইয়ে সেগুলো তো খুব কিন্তু মানুষ অনেক বেশি নিরুৎসাহিত হবে। এই জন্য তোমরা কি আজকে পত্রিকায় একটা দেখছো একটা খুব একটা খুবই খারাপ একটা নিউজ আসছে, চায়নাতে প্রতিদিন 7,500-এর বেশি মানুষ মারা যায় ক্যান্সারে প্রতিদিন, তার অন্যতম প্রধান কারণ সিগারেট এবং পরিবেশের যে অবক্ষয় হয় সেগুলো হলো মূল কারণ। তাহলে আমরা এই সিগারেট এবং পরিবেশের জন্য যে খারাপ কাজগুলা সেগুলোকে বিরত থাকার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই অনুরোধ। এখন আমি আসবো যে কি কিভাবে তোমরা এখানে বলতে পারো কি কি কে কে তুমি কিভাবে প্রভাবিত করতে পারো, এখানে একটা বলো তো তোমার বাবা মাকে বলতে পারো না যে এই তামা যারা খায় যাতে করে আর তামাক না খায়, বলতে পারো না? এই শক্তিটা যদি কাজে লাগাইতে পারো তাহলে একদিন আমরা কিন্তু ওই যে ধূমপান মুক্ত একটা সমাজ পাবো। একই সাথে আরেকটা শেষ করবো, একই সাথে বাংলাদেশের যে পরিবেশের অবক্ষয় হচ্ছে তোমরা নিশ্চয়ই সেটাতে সবাই একমত, সেই অবক্ষয় থেকে আমাদের মুক্তি পাইতে হবে। মুক্তি পাওয়ার জন্য প্রথমে হলো জনসচেতনতা এবং এই কারণগুলো যেহেতু তোমরা এই ব্যাপারে চেষ্টা করো সেহেতু তোমরা জানো আস্তে আস্তে যে প্রধান প্রধান কারণগুলো কি, তারপরে আমি বলবো যে অন্যতম প্রধান কারণ হলো আমাদের অর্থনৈতিক কারণ, আমাদের পরিবেশ যে দূষণ হচ্ছে, যদিও এটা তামাক নিয়ন্ত্রণের সাথে কিছুটা সম্পর্কযুক্ত কারণ তামাক পরিবেশ সাংঘাতিক রূপ বিনষ্ট করছে সেই জায়গাগুলো থেকে। এর অন্যতম প্রধান কারণ হলো অর্থনীতি, কি কারণ আমরা অর্থনীতির উন্নয়নের জন্য কি করতেছি এই বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা স্থাপন করতেছি। আমাদের এখানে অনেকেই হতো শিল্প কলকারখানা, বাবা মা আছে না? আছে, কিন্তু
আগে হয়তো বুঝতো না, কিন্তু এখন আস্তে আস্তে কি করতে হবে, যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো পরিবেশ দূষণ করে, যাতে দূষণ না করে সেটাকে পলিউশনটাকে কন্ট্রোল করে, সেটার জন্য বাবা মাকে আমরা বলতে পারি সেই জায়গাগুলো থেকে করতে পারি। এমনি ভাবে রাষ্ট্রীয় ভাবেও যাতে করে এই আইনটাকে কঠোর ভাবে প্রয়োগ করে সেটার জন্য চেষ্টা করতে হবে। আমরা প্রত্যেকেই পরিবেশ সম্মত জীবনযাপন করতে পারি, প্রত্যেকেই পরিবেশ সম্মত জীবনযাপন করতে পারি। কিভাবে? আমরা এখানে প্রত্যেকেই ভূমিকা পালন করতে পারি। যেমন ধরুন, আগে আমি যখন স্কুল কলেজে পড়ছি, দেড়টা প্যান্ট আর দেড়টা শার্ট ছিল, বলতে পারেন দেড়টা প্যান্ট দেড়টা শার্ট ছিল, একটা শার্ট মোটামুটি ভালো ছিল, আর একটা প্যান্টের হয়তো বগল ছিল, কলার ছিল, এরকম প্যান্টের কি অবস্থা। আর এখন আমার ছেলের এই পাল্লে প্রত্যেক সপ্তাহে একটা কিনি, এই অবস্থাটা। তখন আমরা যদি কম কাপড় কিনি তাহলে কিন্তু পরিবেশটা অনেক ভালো থাকে। একটা জিন্সের প্যান্ট উৎপাদন করতে, একটা জিন্সের প্যান্ট উৎপাদন করতে 220 লিটার পানি লাগে, 220 লিটার পানি লাগে, তারপরে পলিউশনটা কত বাড়িয়ে দিয়ে চিন্তা করে দেখো। একটা এয়ারপোর্ট সাইজের কাগজ আমরা যে ব্যবহার করি না, এইটাতে পরিবেশের কত ক্ষতি হয় দেখো। একটা এয়ারপোর্ট সাইজের কাগজের জন্য 60 লিটার পানি লাগে, একটা এয়ারপোর্ট সাইজের কাগজের জন্য চিন্তা করে দেখো। তাহলে এই যে ধরো আমরা বিশ্বাস করি তোমরা যে আজকে যে উদ্ভাবনী শক্তি তোমাদের যেটা আছে সেটাকে কাজে লাগে, বাংলাদেশের পরিবেশটা কেমন ভালো রাখবা, অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবো, অন্যদিকে আমরা এমন কাজ করবো যে কাজের ফলে আমরা দেশটা সমৃদ্ধ হবো, সকলে মিলে সমৃদ্ধ হবো, এবং আমাদের আমাদের জীবনযাত্রার মানটা উন্নত হবে এবং সকলকে সুখী রাখবে। ধন্যবাদ।